চালু করেছো তো? আমাদের আজকের মেনু চিকেন বিরিয়ানি আর ডিম কষা, তার সাথে স্যালাড, শশা, গাজর আর পেঁয়াজ, আর তারপরে আরো কি কি আছে জানি না। জানে আর ওদের বসিরহাটে ওদের ওই কি ব্যাগের পুরো এক চেটিয়া ব্যবসা হবে কি সেন্টার, আপনি চিনতে পারবেন ছেলে ভালো আমারটা কমিয়ে দাও, আমারটা কমিয়ে দাও, কমিয়ে দাও, না 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 আমি আমারটা কমিয়ে দাও। আরে বললাম তো ওনাকে বসতে, উনি দাঁড়িয়ে রয়েছেন। আরে বসুন না, এখানেও জায়গা আছে, এই অন্তরা এখানে দাদার পাশেও জায়গা আছে, কোনো অসুবিধা নেই। কমিয়েছে তো নাকি আবার অন্য কিছু নিয়ে এসেছে? প্রেশারটা হাই করতে হবে তো, সিদ্ধ করে নিয়ে আসতে হবে। দাদা কিন্তু খাইনি একদম, দাদা খুব অল্প খেয়েছে, দাদা সত্যি কম খেয়েছে, দাদা নিয়ে এসে একটা অল্প করে জাস্ট সামান্য সামান্য চিঠি পড়া, চিঠি পড়া নেই দাদা, একদম মাথায় বাইরে নিজের হাত একা বলতে বলতে খাও কি হচ্ছে আজকের মেনুটা, এরকম ভাবে তুমি যেরকম করো আমি লাগলে নেবো, লাগলে নেবো সব থেকে জন্মদিন উপলক্ষে। মোটা হবে কি করে যোগ হচ্ছে? এটা কি বলে অমর প্রেম? আমি ভাবছিলাম কখন বলবে, মানে প্রথমে একটু শুনিয়ে রেখেছি যে আমার এখানে নিতে হবে তো, নাহলে এতটা বিরিয়ানির মধ্যে আমি হাফুটুকু খেতে হবে। এখন সবাই দেখে বিরিয়ানির নাম নিচ্ছে, মানে বিরিয়ানির মতন করে আমাকে দিয়েছে বাহা, শুধু আরে তোরা খা, তোদের হাতে হাতে দিয়ে দেবো।
আরে আটা দিয়ে দাও না না বলি দাও স্টার্ট করো দাও 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 এই বল লাইটটা চলে যাবে যন্ত্রা চাননি আর কি আছে দাও পকোড়া পকোড়া খাওয়াটার জন্যই রাখলো আমার হয়ে গেছে এখানে তাই তো আমি বললাম পায়েস দিলে না অল্প 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 না ওখানে কোনো চাটনি পাশে কিছু দেবেন তো আমার ব্ল্যাকটা খেতে বেশি ভালো ওনা কমপ্লিট হলে হবে আরো আছে পিছনে আর কে দেখো উড়ে বাচ্চা মিষ্টি খাচ্ছে না মিষ্টি হয়েছে রসগোল্লা এনেছে কিন্তু আমি খাবো না ঠিক আছে আপনারা কিছু মনে করবেন না আমাকে দেবে না কিন্তু আমি খাবো না আমি একদম এই পাপড়া রেনি নিয়ে চলে না পায়েস খাবো না আগে কিন্তু তোমার ওই স্প্রাইটটা খুব ভালো লাগে স্প্রাইটটা বেশ ভালো খারাপ করে দিয়েছে মানে কোনো স্বাদ নেই কিন্তু মুখটা খারাপ হয়ে যাচ্ছে না না আমার কোনো জামেলা নেই অন্তরা নিয়ে আসছে সব তুলে দিয়েছি লেগে ওই মাংসের সঙ্গে যেরকম ভাত লেগেছিল ওই জন্য আমার কোনো সমস্যা নেই মাংসের সাথে আপনি দুধ জাতীয় কিছু খান না অ্যাভয়েড করি ম্যাক্সিমাম সময়
মিষ্টিতে অসুবিধা করে না কিন্তু স্বাদটা তো বাদ দেই এই মিষ্টি নিয়ে যাও এই ওই বন্ধুরা মিষ্টি দাদাকে দাদাকে মিষ্টি এটাই ঢুকছে না আমার কোনো একটা কলিজকে বাড়ি চলে যায় আর কোনো খাবার ইচ্ছে না খেতে হবে আমার মাকে দুটো দিও আমার মাকে দু পিস দেবে রসগোল্লা ওখানে দু পিস দেবে খুব ভালো আমার তো প্রেশার ছাড়া আদার্স রাখতে রাখি যে প্রবলেম হয় জয়েন্টে ব্যথা এছাড়া এখনো অব্দি কোনো